सुप्रिट श्रीमन्दिर परिक्रमा प्रकल्प न आज सुप्रिमकोर्ट्रेस शु को शुप्रिमकर्ट सुप्रिमकोर्टको दुईजनिया खण्डपीठ जिस विआर एवं जस्टिस हिमा कोहली गुरुत्वपूर्ण शुवा आवेदनकारी अवगत शुणिपे राजी हुन्छ सुप्रिमकर्ट पुरी श्रीमन्दिर परिक्रमा प्रकल्प नै बड बिद उप एएसआई नियम उल्लंघन गरि प्रक अभियोग राति अधि जिपिआर सर्भे बिद घ जाँदा

মন্দািনি গতকাল সুপ্রিমকোর্টের শুনা লাগুন গতকাল শুনা হয়েপার আজ সুপ্রিমকোর্টের গুরুত্বপূর্ণ শুনা হব পরিক্রমা প্রকল্প শুনাি হব এবং যে পিটিশনার অ্রমা প্রকল্প কার্য উপরে রহিতদেশ মানি চুই জনি খণ্ডপীঠ আপি সময় গুরুত্বপূর্ণ শুনাি করবে কিন্তু এ পূর্ব মু দর্শক মানুষ বিস্তৃত সূচনা দেওয়া চাইব আপনার জাগান পরিক্রমা প্রকল্পর প্রত্যেক তথ্য রাজ্য সরকার বিরোধে যাচ্ছে রাজ্য সরকার এনএমএর এন ও কি অস্ত্র কিন্তু এ আর্টি আই রিপোর্ট প্রকার এনওসি দেই নাই এসআই এএসআই মধ্য সত্য হাইকোর্টের সত্যপাঠ দাখল করছেন আমি কোশিপ প্রকার অনুমতি দেই দাও এবং পুরী সাংসদ পিনাকি মিশ্রে মিছ কথা কইতে চারি চারিটি টয়লেট নির্মাণ হচ্ছে কিন্তু গ্রাউন্ড জিরো স্থিতি যদি আপনি দেখবেশর চাশ ফুট খোলা খোলা যায় বিভিন্ন প্রকার প্রজেক্ট প্রোজেক্ট নির্মাণ করা আমি বিস্তৃত আলোচনা করা আমাদের শরৎ গুরুত্বপূর্ণ শুনানি শুনা পিটিসনর যে দুই জনি খণ্ডপীঠের শুনা করা রহিত্রে আবেদন করছেন বাস্তবায় সুপ্রিমকোর্ট সবুদিগুক বিচার করবে কারণ এন এনী নাই এছ তৰফুৰু অনুমতি নাই ৰাতি অধীয়া জিপি আৰ কৰাৰ সংসদেৰে পিনাকী মিশ্ৰ মিছ ক'লে শ্ৰীমন্দিৰ বিপদে পাৰিলে আৰু ৰাজ্য চৰকাৰ এ এছ আই কুকুৰা পক্ষভুক্ত কৰা হৈছিল ক'ৰ বিশ্বাস কোন আশা ৰখ গুৰুত্বপূৰ্ণ সূচনা গুৰুত্বপূৰ্ণ শুনা আজি হ'ব আপোনাৰ দেখিব যদি মানৱৰ সুপ্ৰিমকোৰ্ট এতিয়া ৰী নকৰ ন্যায়িক ব্যৱস্থা উপ ভৰসা তুটি যাব কাৰণ গত মে পাঁচ তাৰিখ মে নে হৈছিল দেখিব সেইবোৰ হাইকোৰ্ট যেতিয়া ৰহিদেশ দলে নি লোকৰ মনৰ গোটেই ভাবাবাহিকা আৰু লোকৰ গোটেই ক্ষোভ সৃষ্টি হৈছিল তুমি আজি যদি ৰহিদেশ নমি তাহলে নিশ্চিত ভাবে আইন প্রত্যেক লোক ভরসা তুটি যতীয় কথা হচ্ছে দেখবে যেভাবে ভাবে মন্দির পরিক্রমা প্রকল্পে এটি কৌশি না অনুমতি অ্যা ডিপিআর অ না জিপিআর সেই লা সবুজ কথা সমস্ত আইন কু উলঘন করি জলাঞ্জলি দিয়ে রাজ্য সরকার যে ভাবে কামছেন যে কামটি হোক সম্পূর্ণ ভাবে আনসার আক্ট বিোধী আনসার আক্টলঘন করছেন সরকার তো নিশ্চিত ভাবে মাপ্রিমকোর্টর যে খণ্ডপীঠ এ আলোচনা করবে এবং তর্জমা করবে এবং সমস্ত রিপোর্ট যে রিপোর্টগুড়ি হাইকোর্টে প্লেস হয়েছি এবং আজ তা তরফ যে ওকিল নিযুক্তি হয়েছেন সে যা যা তথ্য দেবে তথ্যক আধার যদি করি সুপ্রিম নিশ্চিত ভাবে মোটর আশা রয়েছে এবং এ যে বেআইন হয়েছি কেন আউ সরকার পাখে কোণী তথ্য না সরকার পাখে দাস্তাবেজ কিছু না সরকার যে ভাবে এনএমএর অনুমতি অনুমতি না বলে স্পষ্ট হয়ে গেল এএসআই অনুমতি না

ଅନୁମତି ଦେଇନାହାନ୍ତି ହାଇକୋର୍ଟରେ ସତ୍ୟ ପାଟାକାର ଦେଖାଇଲେ ଏନ୍ଏମ୍ଏର ଏନ୍ଓସି କି ଯେଉଁ ଏନ୍ଏମ୍ଏର ଏନ୍ଓସି କି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ରାଜ୍ୟ ସରକାର ଏବଂ ପିନା କିର ଅସ୍ତ୍ର କରିଥିଲେ ପ୍ରତ୍ୟେକ ବାର କହୁଥିଲେ ଏନ୍ଏମଏର ଏନ୍ଓସି ଆଧାରରେ କାର୍ଯ୍ୟ କରାଯାଉ କିନ୍ତୁ ଆର୍ଟିଆଇ ରିପୋର୍ଟ କହିଲେ ହେମନ୍ତ ପଣ୍ଡାଙ୍କ ରିପୋର୍ଟ କହିଲା এনএমএ এন ও সি দে বর্তমানে এএসআই তরফ বিস্তৃত ভাবে কুয়া মু এএসআইন তরফু যদি তাঁক ওকিল প্রকৃত যদি এএসআই চাহু থা আইন কি আইনৰ শাসন চালু বল এসআই ক ওকিল কোর্টে নির্দিষ্ট ভাবে কু যে নাই নাই অনুমতি নাই অনুমতি নথাকি কাৰ্য হৈছি তেমন নিহতি ষ্টে দিয়া য এএসআই তা তরফু মধ্যে টা প্রেয়ার করা দরকার নহে এএসআই যো প্ৰশ্ন মাটি আসি যো সন্দেহ প্ৰকট হৈছি প্রকট হয়েছি নিশ্চিতভাবে জান্য সরকার সহ এসআই মিমিশিক